নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা মেইনলি কথা বলবো কলকাতা ডার্বি নিয়ে। কালকের মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল সেই ম্যাচটার ম্যাচ প্রিভিউ আমরা করবো। তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো, ইন্টারেস্টিং ভিডিও হবে। আমাদের চ্যানেলে প্রথম বাড়লে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার পাশের বেল আইকনটাকেও অবশ্যই অন করে দিও। তবে ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে, মানে মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল ম্যাচটা নিয়ে কথা বলার আগে কথা বলে নেওয়া যাক আর কি কলকাতার তৃতীয় প্রধান মোহামেডান এসিকে নিয়ে। তো যা মানে মোটামুটি এখন বর্তমান পরিস্থিতি, সেখানে কিন্তু মোহামেডানের আইএসএলে আসাটা বলতে পারো সময়ের অপেক্ষা। নামধারী এফসিকে কিন্তু আজকে মোহামেডান 3-1 বলে হারালো। মোহামেডানের হয়ে গোল করেছিল প্রথমে রালতে, দেন পরবর্তীকালে বিকাশ সিং একটা খুব সুন্দর গোল করে, দেন নামধারী মানে ব্যবধান কমিয়েছিল পেনাল্টি থেকে। তবে সেখানে গিয়ে কিন্তু একটা সুন্দর ওন গোল হয় নামধারীর জন্য, মানে সেখানে মোহামেডান কিন্তু 3-1 লাস্ট অব্দি ম্যাচটা জিতে যায়। এবং বর্তমানে কিন্তু মোহামেডান এসে তারা কিন্তু 18 ম্যাচে 41 পয়েন্টে পৌঁছে গিয়েছে এবং সেখানে 2 নম্বর স্থান এবং 3 নম্বর স্থানে থাকা রিয়েল কাশ্মীর এবং শ্রীনিধি ডেকান তাদের পয়েন্ট হচ্ছে কিন্তু 33, মানে 8 পয়েন্টের ডিফারেন্স কিন্তু মানে টপে বসে মোহামেডান করে নিয়েছে। যদিও শ্রীনিধি এবং রিয়েল কাশ্মীর তারা একটা করে ম্যাচ কম খেলেছে, তবে তারপরও ডিফারেন্সটা কিন্তু মোহামেডান অনেকটাই বাড়িয়ে ফেলেছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে 6টা ম্যাচ পড়ে আছে মোহামেডানের। আই থিঙ্ক মোহামেডান যদি 3টে ম্যাচ জিততে পারে মোহামেডান কিন্তু লিগ জিতে যাবে, 3টে জয় সাথে 1টে কি 2টো ড্র। তবে হ্যাঁ, রিয়েল কাশ্মীর ম্যাচটায় পয়েন্ট হারালে চলবে না এবং যা পরিস্থিতি সেখানে কিন্তু মোহামেডানের আই লিগ জিতে আইএসএলে চলে আসাটা মানে সময়ের অপেক্ষাই বলতে পারো। সেক্ষেত্রে কলকাতায় কিন্তু ডুরান্ট কাপ এসেছে, সুপার কাপ এসেছে, সম্ভবত আই লিগ আসতে চলেছে এবং আইএসএল শিল্ড বা আইএসএল কাপটাও যদি চলে আসে সেটা তো খুবই ভালো হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মোহামেডানের সামনে বিশাল সুযোগ, মানে আই লিগ জেতার। এখান থেকে যদি বড়সড় রকমের চোখ না করে আই লিগটা কিন্তু কলকাতাতেই আসছে। দেন যদি আমরা চলে যাই কালকের ম্যাচে, মানে মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল ম্যাচে, যে ম্যাচটা কালকে সন্ধ্যে 8:30 থেকে হচ্ছে, টাইমিং চেঞ্জ হয়েছে অনেকবার বলেছি তো, আর সেই জিনিসটা আই থিঙ্ক কারোর আর জানতে বাকি নেই। তো 8:30 থেকে কিন্তু কালকের ম্যাচ এবং সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল দুই দলের কাছে গুরুত্বপূর্ণ ম্যাচ, বিশেষ করে ডার্বি। এবার ডার্বি তো সবসময় গুরুত্বপূর্ণ, মানে সমর্থকদের আবেগ সেটা থাকে এই ম্যাচটায়, একটা আলাদাই ম্যাচ। এবং তার সঙ্গে সঙ্গে মোহনবাগান তাদেরকে আইএসএল লিগ শিল্ডের দৌড়ে অ্যাডভান্টেজে যেতে গেলে এই ম্যাচ থেকে 3টে পয়েন্ট কিন্তু দরকার এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলেরও এখনও টপ 6-এ আসার সুযোগ আছে। তবে এই ম্যাচটা হেরে গেলে সেই সুযোগটা কিন্তু একদমই চলে যাবে। তো বর্তমান সময় দাঁড়িয়ে বলতে গেলে ফর্মের বিচারে মোহনবাগান কিন্তু এগিয়ে আছে। এটা ঠিক যে ডার্বি সবসময় 50-50, ম্যাচের দিন কোন টিমটা কেমন খেলছে সেটা সবথেকে বেশি ম্যাটার করে, গ্যালারির সমর্থকদের চিৎকারটা অনেক বেশি ম্যাটার করে, তবে ফর্মটাও ম্যাটার করে। সেটা আমরা লাস্ট কিছু আইএসএল ডার্বিতে দেখেছি, যেমন আইএসএলের এখনও পর্যন্ত 7টা ডার্বি হয়েছে, যার মধ্যে কিন্তু আগের 3টে আইএসএলের 6টা ডার্বিতেই মোহনবাগান জিতেছে। মোহনবাগান সেই সময় ছন্দে ছিল, ফর্মে ছিল, তারা কিন্তু ডার্বি জিতেই যাচ্ছিল। অত ফর্মে থাকা বা ছন্দে থাকা সেটা কিছুটা হলেও ম্যাটার করে এবং সেই জায়গায় দাঁড়িয়ে 7টা ডার্বির মধ্যে যে ডার্বিটা ড্র হয়েছে সেটা কিন্তু এবারের আইএসএলই হয়েছে। এবার ইস্টবেঙ্গলকে কনফিডেন্স কিন্তু এটা দিতে পারে যে সেটা হচ্ছে এবারের যে ওভারঅল ডার্বির রেকর্ড, সেখানে কিন্তু ইস্টবেঙ্গল এগিয়ে আছে। ডুরান্ট কাপের ডার্বি একটা মোহনবাগান জিতেছিল, একটা ইস্টবেঙ্গল, তোমার সুপার কাপের ডার্বিটা ইস্টবেঙ্গল জিতেছিল, একটা ডার্বি ড্র হয়েছে, মানে 4টে ডার্বি 2টো ইস্টবেঙ্গল, একটা মোহনবাগান, একটা ড্র। তবে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাবাস, সে আবার কোনোদিন কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে হারেনি। তো সেখানে কিন্তু ভালো স্ট্যাটিস্টিক্স এগুলো বলতে পারো, তবে ম্যাচ যখন শুরু হবে এইসব স্ট্যাটিস্টিক্স ম্যাটার করবে না, মাঠের মধ্যে যে টিমটা কালকে ভালো খেলবে সেই টিমটাই জিতবে। তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল হয়তো ড্র করলেও খুশি হবে, তবে মোহনবাগান তাদের কিন্তু জয়ের জন্য ঝাঁপানো উচিত, ডার্বির থেকেও বড় কিন্তু লিগ সেলটাকে টার্গেট করা উচিত এবং সেই জায়গায় যতটা অ্যাটাকিং খেলা সম্ভব সেটা আই থিঙ্ক মোহনবাগানের খেলা উচিত। কারণ বর্তমান সময়ে ইস্টবেঙ্গলের ফর্মটা ডাউন হয়েছে, ফলে প্লেয়ারদের কিন্তু কনফিডেন্স একটু কম আছে। ইস্টবেঙ্গলের দুই সাইড ব্যাকের অবস্থা খুবই খারাপ, স্পিড কম ডিফেন্সের, সেই জায়গায় ইস্টবেঙ্গলের ডিফেন্সের একমাত্র ভরসা হচ্ছে হিজাজি মার, সেই কিন্তু একমাত্র ভরসা। তো সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্সকে যতটা বেশি অ্যাটাক করতে পারবে মোহনবাগান ততই ভালো এবং সেখানে দুটো সাইড ব্যাক, সেখানে মেবি নিশু কুমার আর লালচুংনুঙ্গা হয়তো দুটো সাইড ব্যাকে স্টার্ট করবে, ওই দুটো জায়গা কিন্তু ভীষণ ভালনারেবল ইস্টবেঙ্গলের জন্য। সেখানে মোহনবাগানের উইঙ্গার যারা থাকবে, মানভীর সিং সে তো স্টার্ট করবেই, আই হোপ যে লেফট উইংয়ে লিস্টন কোলাসও স্টার্ট করবে, তাদের সামনে কিন্তু সুযোগ থাকবে ওই দিক দিয়ে প্রচুর অ্যাটাক করার। তার সঙ্গে মাঝমাঠেও কিন্তু বর্তমানে মোহনবাগান কিছুটা অ্যাডভান্টেজ পাবে। মোহনবাগানের মাঝমাঠ খুব ভালো খেলছে, যেখানে কিন্তু মোহনবাগানের মাঝমাঠে একটা সময় তাংরি বা গ্ল্যান মার্টিন্স তারা সবথেকে দুর্বল জায়গা মনে হচ্ছিল, সেখানে অভিষেক সূর্যবংশীর মতো একটা প্লেয়ার এসে কিন্তু সব ইকুয়েশন পাল্টে দিয়েছে। তার সঙ্গে চনিকাউকু আসার পর তো সেই মাঝমাঠটা আলাদাই হয়ে গিয়েছে, সাথে শাহাল অথবা অনুরোধ থাপার মতো একজন ন্যাশনাল টিমের প্লেয়ার খেলবে। এবার শাহাল যদি পুরোপুরি ফিট থাকে, সেখানে থাপার মতো একটা প্লেয়ারকে মোহনবাগান বেঞ্চে রাখার মতো মানে সুবিধা পাচ্ছে,
তার মানে বুঝতে পারছো মোহনবাগানের মাঝমাঠের স্ট্রেন্থটা কতটা ভালো। এবার প্লেইং ইলেভেন আগেই বানিয়ে দিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে মোহনবাগানের হয়ে যদি সাহাল ফিট থাকে সেক্ষেত্রে কিন্তু কাউকে অভিষেক সূর্যবংশী এবং সাহাল তারা তিনজন মাঝমাঠে স্টার্ট করবে। সাহাল ফিট না থাকলে সেখানে কিন্তু কাউকে অনুরোধ থাপা অথবা অভিষেক সূর্যবংশী স্টার্ট করবে। উল্টো দিকে ইস্টবেঙ্গল মাঝমাঠটা কেমন সাজায় সেটা একটা দেখার বিষয় হবে। ইস্টবেঙ্গল মাঝমাঠে একমাত্র পজিটিভ যে প্লেয়ারটা খেলছে সেই নামটা হচ্ছে মানে সৌভিক চক্রবর্তী। এবার সৌভিককে দিয়ে কোনো একটা প্লেয়ারকে হয়তো কার্লেস কোয়াদ্রাত ম্যান মার্ক করাতে চাইবে, তবে সেই প্লেয়ারটা কী হবে? যদি সাহাল কাউকে একসাথে খেলে সেখানে কাউকে ম্যান মার্ক করাতে গেলে সাহালের মতো প্লেয়ার সেখান দিয়ে চান্স তৈরি করতে পারবে। আর কাউকে ম্যান মার্ক করে আটকানোটাও অতটা ইজি না যতটা হুগো বুমোকে করতে পেরেছিল সৌভিক চক্রবর্তী, কারণ সৌভিকের ফিজিক্যাল ভালো বাট কাউকোর ফিজিক্যালিটি আরও ভালো, সেটা একটা ফ্যাক্টর। এবং যদি কাউকে ম্যানমার করেও ফেলে সেখানে দিমিত্রি পেত্রা, তো সে যেরকম মুভমেন্ট করছে উইথড্রন স্ট্রাইকার রোলটায় গোটা মাঠ জুড়ে খেলছে, তার রোলটা কিন্তু মোহনবাগান টিমকে আলাদাই ব্যালেন্স প্রোভাইড করছে। সেখানে কিন্তু ইস্টবেঙ্গল মাঝমাঠটা কীভাবে সামলাবে একটা ভীষণ চিন্তার বিষয় হবে। যদি সৌভিকের পাশে ভিক্টর ভাস্কুয়েজ স্টার্ট করে সেটা আই ফিল মোহনবাগানকে অ্যাডভান্টেজ দেবে। এবার সল ক্রেসপো ফিট হয়ে এসেছে, তবে এতদিন খেলার বাইরে ছিল, কতটা ছন্দে ফিরতে পারবে সেটা একটা প্রশ্নের জায়গা থাকবে। ডার্বির মতো ম্যাচে শুরু থেকে নামাবে কি না সেটা একটা প্রশ্নের জায়গা। তো সেই জায়গায় আই থিঙ্ক সৌভিকের পাশে হয়তো অজয় ছেত্রীকে ইউজ করতে পারে, যতটা সম্ভব ডিফেন্সের আগে স্ক্রিনটাকে স্ট্রং করতে পারবে, সেটা কিন্তু মানে ইস্টবেঙ্গলকে সুযোগ সুবিধা দেবে। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু মোহনবাগানের মাঝমাঠের এগেনস্টে ইস্টবেঙ্গল মাঝমাঠের চ্যালেঞ্জ থাকবে। এবং ইস্টবেঙ্গলের আপফ্রন্টেরও কিন্তু ফর্ম অনেক ডাউন হয়েছে এবং সেখানে মোহনবাগানের ডিফেন্সের ফর্ম বর্তমান সময়ে চূড়ান্ত জায়গায় আছে। মানে সুভাষিস বোস বর্তমানে ভারতের সেরা ফর্মে থাকা প্লেয়ার বলা যেতে পারে একজন, দেন তার সঙ্গে হেক্টর ইউজতে, সেও কিন্তু ছন্দে ফিরেছে। আনোয়ার আলী ফিরেছে, আগের দিন তাকে ছন্দে লেগেছে। আনোয়ার হেক্টর সুভাষিস খুব ভালো একটা কিন্তু ডিফেন্সিভ কম্বিনেশন তৈরি করে রাখছে। উল্টো দিকে ইস্টবেঙ্গলের অ্যাটাকে নাওরে মহেশসিং তার চেনা ফর্মের কিন্তু ধারে কাছে নেই। সেখানে নন্দা কুমার, সে কিন্তু ডার্বিতে ভালো খেলেছে, তবে গোল করার জন্য সেই ক্লেটনের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে। তো সেখানে কিন্তু দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের সমস্যা অবশ্যই আছে। আই থিঙ্ক যে ইস্টবেঙ্গল ভারতীয় প্লেয়ারদের যত বেশি ট্রাস্ট করবে অ্যাটাকের দিকে ততটাই ভালো। ভিক্টর ভাস্কুয়েজ বা ফেলিসিও ফোর্বসের থেকে যদি ক্লেটনকে সামনে রেখে পেছন থেকে ধরো মানে মহেশকে একটু মিডিল থেকে লেফট উইং থেকে নান্দা ডান দিক থেকে ভিষ্ণুকে ইউজ করে তাদের পেসটাকে কাজে লাগায় সেটা হয়তো ইস্টবেঙ্গলের জন্য বেটার হলেও হতে পারে, পার্সোনাল ওপিনিয়ন বলছি। তো অ্যাকচুয়ালি এগুলোই ম্যাটার করে, ইস্টবেঙ্গলের সামনে চিন্তার জায়গাটা অনেক বড়। তো সেখানে এবার প্লেয়াররা যখন ইস্টবেঙ্গল জার্সি পরে মাঠে নামবে, গ্যালারির সামনে গ্যালারির গর্জনের সামনে তারা কতটা ভালো পারফরমেন্স তুলে ধরতে পারবে সেটাই ফ্যাক্টর হবে। মোহনবাগানের জন্য সুবিধা এটাই যে ইস্টবেঙ্গল প্লেয়ারদের কনফিডেন্স ডাউন এবং সেই জায়গায় ফর্ম ডাউন হয়েছে, সেখানে যতটা তাড়াতাড়ি সম্ভব গোল তুলে নেওয়া যায় সেটা কিন্তু মোহনবাগানের জন্য সুবিধার কাজ করবে। মোহনবাগানের জন্য ডেফিনেটলি আই থিঙ্ক কামিংসের স্টার্ট করা উচিত। সাদিকু তার ফিজিক্যালিটি দিয়ে প্যান্টিজ বা হিজাজি মাহের তাদের এগেনস্টে কিন্তু এফেক্টিভ হতে পারে, হাওয়াসের সেরকম ভাবনা চিন্তাও থাকবে। তবে একটা স্ট্রাইকারের মেন কাজ তো গোল করা, সহজ সুযোগগুলোকে কাজে লাগানো। এবং বর্তমানে মোহনবাগান যেরকম ফুটবল খেলছে সেখানে কাউকো মানভীর বা দিমিত্রি পেত্রাতোস তারা কিন্তু গোলের জন্য বল অনেক তৈরি করে দেবে, তবে সেই বলগুলোকে গোলে ঢোকাতে হবে, যেটা উড়িষ্য এফসি ম্যাচে হয়নি মোহনবাগানের। সাদিকু কিন্তু অনেকগুলো সহজ সুযোগ নষ্ট করেছিল, তবে বর্তমানে কামিংস কিছুটা ভালো খেলছে, ছন্দে ফিরেছে এবং কামিংসকে দেখলে অ্যাটলিস্ট এটা মনে হয় সহজ সুযোগগুলো গোল করে দেবে। সেই জায়গাতেই আই থিঙ্ক কামিংস হয়তো বেটার চয়েস হতে পারে মোহনবাগানের আপফ্রন্টে। বাকি মোহনবাগানের মাঝমাঠ এবং ডিফেন্স নিয়ে চিন্তা কমই থাকবে। বাকি কিন্তু মানে উইং দিয়ে তো মানভীর সিং অসাধারণ খেলেছে, লেফট উইং দিয়ে হয়তো লিস্টনই স্টার্ট করবে, আমানদীপকে শুনছিলাম প্র্যাকটিসে ট্রাই করছে, বাট দেখা যাক সেখানে কি হয়। তো ডেফিনেটলি কিছুটা ফর্মের বিচারে মোহনবাগান এগিয়ে আছে এবং সেখানে এই ডার্বিতে কিন্তু মোহনবাগান কিছুটা অ্যাডভান্টেজ নিয়েই নামছে, তবে তারপরও আশা করবো একটা হাড্ডা হাড্ডি ডার্বি হবে। এবং ডার্বিটা কিন্তু অ্যাকচুয়ালি মোহনবাগানের জন্য ডার্বির জন্য তো গুরুত্বপূর্ণ হচ্ছেই, বাকি লিগ শিল্ডের জন্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ। সেখানে খুব বেশি আবেগে না ভেসে মোহনবাগানের কিন্তু 3 পয়েন্টটাকে পাখির চোখ করা উচিত। আর বাকি কি প্লেয়ার্সদের কথা বললে সেখানে ডেফিনেটলি ইস্টবেঙ্গল হয়ে ক্লেটন সিলভাই একটা মেন প্লেয়ার হতে চলেছে। উল্টো দিকে ডার্বিতে দিমিত্রি পেত্রাতোস যেরকম খেলেছে সেখানে দিমিত্রি বনাম ক্লেটন এই মানে দিকে নজর থাকবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু দুদিকের ডিফেন্সেও হিজাজি মাহির একদিকে ভালো খেলছে কিন্তু উল্টো দিকে বর্তমান সময়ে সুভাষিস হেক্টর আনোয়ার প্রত্যেকেই ভালো খেলছে, তো সেটা মানে মোহনবাগানের ডিফেন্সকে অ্যাডভান্টেজ দিচ্ছে। মাঝমাঠে কিন্তু কাউকে বনাম সৌভিক সেই লড়াইটাও একটা ভালো লড়াই হবে। তো সব মিলিয়ে এই ডার্বি থেকে তোমাদের কি এক্সপেকটেশন, তোমাদের কি মনে হয় এই ডার্বিটা কোন টিম জিততে পারে অবশ্যই কমেন্টে জানিও। আর এই ডার্বিতে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল কীরকম প্লেইং ইলেভেন নিয়ে নামতে পারে সেই নিয়ে তো আলোচনা আগেই ডিটেলে একটা একটা করে ভিডিওতে করা আছে, চ্যানেলেই পেয়ে যাবে, আমি ডিসক্রিপশান বক্সেও লিঙ্ক দিয়ে দেবো, সেটাও দেখে নিতে পারো। এরপর যদি আমরা কথা বলি আইএসএলের যে ম্যাচটা হলো আজকে, সেই ম্যাচটা নিয়ে একটু হালকা করে কথা বলে নেওয়া যাক। তো ভাই হায়দ্রাবাদ এফসি রেসপেক্ট,
হায়দ্রাবাদ এফসির জন্য, বাচ্চা ছেলেগুলোর জন্য রেসপেক্ট ভাই। আগের দিন নর্থ ইস্টের সঙ্গে তারা 2-2 ড্র করেছিল, সেটাই একটা হিউজ রেজাল্ট তাদের জন্য মনে হচ্ছিল। এবং আজকে তারা রীতিমতো চেন্নাই এফসিকে চেন্নাইয়ের ঘরের মাঠে গিয়ে 1-0 হারিয়ে দিয়েছে। চেন্নাইয়ের কাছে অনেক গোল করার সুযোগ ছিল, হায়দ্রাবাদের কাছেও সুযোগ এসেছিল, তবে লাস্ট অবধি কিন্তু সুযোগটা কাজে লাগিয়েছে হায়দ্রাবাদ। এবং একদম তখন প্রায় 90 মিনিট হবে হবে করছে, 88 মিনিট 89 মিনিট সেই সময় গিয়ে কিন্তু হায়দ্রাবাদ গোল পায় সেট পিসে বাজে ডিফেন্ডিং চেন্নাইয়ের মোবাশিরের, এবং সেখান থেকে 1-0 গোল করে কিন্তু হায়দ্রাবাদ লাস্ট অবধি ম্যাচটা জিতে নিল। তো ওয়েল ডান হায়দ্রাবাদ এফসি। তো এই খেলা নিয়ে, ডার্বি নিয়ে, মোহামেডানের খেলা নিয়ে তোমাদের মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো, বাই বাই।